আসসালামু আলাইকুম। জাতীয় শোক দিবস 15ই আগস্ট উপলক্ষে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ঠিক এই ধরনের একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব, যে পিএলপি ফাইলটা আপনি আপনার মন মতো কাস্টমাইজ করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। আর এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে, আপনাদের সুবিধার্থে এই পিএলপি ফাইলের মধ্যে কোনো ধরনের পাসওয়ার্ড দেওয়া হয় নাই, তাই কোনো ধরনের সমস্যা ছাড়াই কিন্তু আপনারা পিএলপি ফাইলটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করতে হবে, সেখানে পিএলপি ফাইল সহ আপনাদের প্রয়োজনীয় সমস্ত ভিডিওগুলোর লিংক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সমস্ত কিছু ফলো করতে পারেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনাকে পিএলপি ফাইলের লিঙ্কে ক্লিক করতে হবে, এরপরে আপনারা এই ধরনের একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে চলে আসার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং একদম স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, এখানে আপনারা দেখতে পাবেন ডাউনলোড নাও, এই অপশনটির উপর ক্লিক করবেন। এরপরে আপনাকে আবারও স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, দেন আপনাকে 12 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 12 সেকেন্ড অপেক্ষা করার পরে আপনারা গুগল ড্রাইভের ঠিক এই ধরনের একটি লিঙ্ক পেয়ে যাবেন, এরপরে আপনাকে এখান থেকে ডাউনলোড এনি ওয়ে এই অপশনটির উপর ক্লিক করতে হবে। আবারও আপনাকে এই অপশনটির উপর ক্লিক করতে হবে, এই অপশনটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এরপরে আপনাকে এই পিএলপি ফাইলটা এডিট করার জন্য বা কাস্টমাইজ করার জন্য মোবাইল থেকে পিক্সেল ল্যাব নামক একটি অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। এরপরে আপনাকে এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করতে হবে পিএলপি ফাইলটা অ্যাড করার জন্য, দেন এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনটির উপর ক্লিক করবেন, এখান থেকে ডট পিএলপি, এরপরে আপনারা পিএলপি ফাইলটার উপর একটা ক্লিক করবেন, এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটির উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু পিএলপি ফাইলটা অ্যাড হয়ে যাবে পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে। এরপরে আপনারা পোস্টার ডিজাইনের মূল ইন্টারফেস দেখতে পারবেন। তো এখন আসা যাক কীভাবে আপনারা এই ছবিগুলো পরিবর্তন করবেন। তো এখানে আপনার ছবি অ্যাড করার জন্য এখান থেকে আপনাকে এই অপশনটির উপর ক্লিক করতে হবে, বা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারি এই অপশনটির উপর ক্লিক করবেন, তাহলে আপনাদের মোবাইলের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনাকে এমন একটি ফটো সিলেক্ট করতে হবে যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ফটোটা সিলেক্ট করার পরে এখানে ফটোটা অ্যাড হয়ে যাবে, এরপরে এখান থেকে আপনাকে টিকমার্কে ক্লিক করে দিতে হবে, টিকমার্কে ক্লিক করার পরে ফটোটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন আপনাকে এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটি ধরে ফটোটার সাইজ বড় এবং ছোট করে নিতে হবে এবং এইখানে বসাতে হবে আপনার ছবিটা। এরপরে এখান থেকে আপনাকে এই লেয়ার মেনুতে ক্লিক করতে হবে, দেন এখান থেকে এই অপশনটি ধরে একদম স্ক্রল ডাউন করে নিচে নিয়ে আসতে হবে আপনার ফটোটি। তো এরপরে আপনারা এইখানে যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোটির কাছাকাছি আপনাকে আপনার ফটোটা নিয়ে আসতে হবে, এরপরে এখান থেকে এই ফটোটা ডিলিট করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার ফটোটা এখানে অনেক সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। তো এই সেম প্রসেসে কিন্তু আপনারা এখানে প্রতিটা ফটো পরিবর্তন করতে পারবেন। তো এখন আসা যাক এখানে যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলো কীভাবে আপনারা পরিবর্তন করবেন। টেক্সটগুলো পরিবর্তন করার জন্য আবার এখানে লেয়ার মেনুতে ক্লিক করবেন এবং এইখানে আপনারা প্রতিটা টেক্সটের আলাদা আলাদা লেয়ার দেখতে পাবেন। এখানে যদি এই লেয়ারগুলো লক করা থাকে তাহলে আপনাকে লেয়ারটি আনলক করে নিতে হবে, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম, আপনার পদবি এবং ট্যাগলাইন এখানে রয়েছে। তো আপনার নামটি এখানে লেখার জন্য আপনার নাম এই লেখাটির উপরে দুইটা ক্লিক করবেন, দুইটা ক্লিক করার পরেই কিন্তু এখানে আপনারা আলাদা একটি অপশন পেয়ে যাবেন, এখানে আপনাকে এই নামগুলো কেটে আপনার নামটি এখানে লিখে দিতে হবে। তো এখানে আমার নামটি লিখে নিচ্ছি, আমার নামটি লিখার পরে এখান থেকে ওকেতে প্রেস করবেন। তো ওকেতে প্রেস করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার নামটি অ্যাড হয়ে গিয়েছে। সেম প্রসেসে কিন্তু আপনারা এইখানে প্রতিটা টেক্সট চেঞ্জ করতে পারবেন, প্রতিটা টেক্সটের লেখা দেখতে পাচ্ছেন এই লেখাগুলো কিন্তু এখন আমরা কিন্তু এডিট করতে পারবো। সেম প্রসেসে কিন্তু আপনারা প্রতিটা লেখা প্রতিটা ফটো এডিট করতে পারবেন। তো সমস্ত কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে এখান থেকে এই অপশনটির উপর ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। ফরম্যাট আপনাকে PNG সিলেক্ট করে এখান থেকে আপনাকে আল্ট্রা রেজুলেশন সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনটির উপর ক্লিক করতে হবে, তাহলে এই ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে আপনার মোবাইলের গ্যালারিতে। আমি আশা করছি সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করেছি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।